সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। মঙ্গলবার পদত্যাগপত্র মন্ত্রী পরিষদ বিভাগে পাঠান তিনি। করোনা ভাইরাসে ভারত নিরাপদ না থাকলে বাংলাদেশও নিরাপদ না বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। ঢাকায় এক বৈঠকে একথা বলেন তিনি। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সব হল খুলে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা কমিটি ও হলের স্টিয়ারিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মংলায় নদীর তীর থেকে 10 মাসের এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার নারকেলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। উইঘুর মুসলিমদের নির্যাতন করায় শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কট করছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘন করায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। 11 মাস পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে টি-টোয়েন্টির নতুন বিশ্ব চ্যাম্পিয়নরা। বুধবার ভোর 6টায় 5-ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ঢালিউড ফিল্ম মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। নিউ ইয়র্কের জ্যামাইকায় এই পুরস্কার দেয়া হয় এই গুণী শিল্পীকে।